এখন বাজে হচ্ছে 9টা। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তো এই যে লাইটটা জ্বালিয়েছি এই জন্য ছেলে একটু হাত নড়াচড়া করছে, আর দেখো শুয়ে আছে। আজকে রবিবার, তো আজকে নো ডাকাডাকি, আজকে ধীরে সুস্থে ঘুমাবে, চলো ঘুমাতে থাক। তো এই যে আমি এখন চাউমিন বানিয়ে নিচ্ছি সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয় ভালো আছো, আর যে যেখানে থেকো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। এখন বাজে হচ্ছে 10টা, 10টা থেকে আমি আমার নতুন আর একটি ভিডিও স্টার্ট করলাম। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। তো এখানে এই যে ছেলে খেয়ে নিচ্ছে আর মেয়ে ওই সাইডে খাচ্ছে, সেটা আর দেখালাম না। তারপরে দেখো আমি একটু পরে এই যে এইখানে পায়েস করার জন্য, দেখতে পাচ্ছো চালটা, এই চালটা মনে করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, তো এই চালটার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো কলা কেটে আমার নখটা খারাপ হয়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে। চলো নখটার দিকে তোমরা তাকিও না। তো এইখানে ছোট্ট ছোট্ট কি যে চাল এটা বুঝতে পারলাম না, খুদের থেকেও ছোট, মানে এর থেকে ছোট আর হয় না, কতটুকু দেখতে পারছো জানি না। তো চালটা ধুয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটা তেল। আজকে কিশমিশ দেব না, আর কিশমিশটা নেইও যেহেতু ঘরে, তো ওটা ওভাবে রেখে চলে আসলাম। এই দেখো মাথায় আজকে ওই যে মেথি, মেথিটা লাগাবো, তা ঘোড়ার লেজ চলতো না, তো ওই মেথিটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সকালবেলা। তারপরে এখন মাথায় লাগিয়ে নিচ্ছি, আর ওদিকে ওই যে পায়েসটা হতে থাকবে, মানে ফুটতে থাকবে। ছোট ছোট চাল হলেও কি অনেকটাই দেরি লাগে ওটা। তো এই মেথিটা লাগালে না আমি বেশিক্ষণ থাকতে পারি না, যেহেতু আমার অ্যালার্জি আছে, আর রান্না করতে করতে তারপরে যতটুকু সময় রাখতে পারি। আর এটা লাগালে খুকশি জলদি দূর হয়ে যায়। তারপর চুলটাও তোমরা লাগিয়ে দেখবে একদিন, চুলটা অনেক সিল্কি হয়ে যায় আর খুকশি থাকে না চুল পড়াও। আমার যা মনে হয় অনেকটাই বন্ধ হয় সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারলে, কিন্তু আমি অতটা পারি না অ্যালার্জির কারণে। তোমরা ট্রাই করতে পারো, এটা আমি অনেক দিন ধরেই করছি, আমি সপ্তাহে একদিন কি 10 দিন পরেও এরকমের লাগাই। তো আমার লাগানো কমপ্লিট। তারপরে দেখো এই যে প্রায় পায়েসটা হয়েই আসছে, তো এখন দিয়ে দেব চিনি। চিনিটা মনে হচ্ছে অনেকটা দিচ্ছি, আসলে না, পরিমাপ মতোই দিচ্ছি, এরকম ক্যামেরায় দেখা যাচ্ছে। আর চিনিটাতে না বেশি মিষ্টি নেই, এই চিনি ছোট ছোট দানা, তো এটা অনেকটাই দেওয়া লাগে, বেশি একটা মিষ্টি হয় না। তো আমার বানানো কমপ্লিট। স্নান করে চলে আসছি, তো এখন খেয়ে নেব। আর দেখো আজকে সিঁদুরটা একটু অন্যরকম লাগালাম, মন তেমন একটা ভালো না, আর থাকেও না নানান টেনশনে, তারপরেও এই একটু মনে আনন্দ রাখার চেষ্টা করি এটা ওটা করে। তারপরে এই দেখো খেতে বসে গেছি, এইখানে আছে মিক্স একটা সবজি যাকে বলে নিরামিষ,
আর আছে ওই যে তেলাপিয়া মাছ দিয়ে ওল দিয়ে একটা তরকারি, আর আছে ভাত। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে একটু শুয়েছিলাম। তারপরে দেখো আজকে বাজারে গেল মাছ নিতে, নিয়ে আসছে এখানে ব্যাগ ভর্তি শাক। তো কি আর করা, তো এটাকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি ফ্রিজে ঢোকাবো, কেন কি না ঢোকালে এটা শুকিয়ে যাবে আর একদিনে তো খেতে পারবো না। আর মাছ কি জানি পাওয়া যাবে কি না জানি না, ওইখানে পুলিশে নাকি যেখানে মন্ডি আর কি মাছের এইখানে, তো ওই মন্ডিতে উঠিয়ে দিচ্ছে কি মারধর করছে। তো রাস্তা থেকেই ফিরে আসছে অনেক দূর থেকেই দেখে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, আর ভালো না লাগলে কমেন্টে সেটাও জানাতে পারো যে কোনটা আমার ভালো লাগে না, চেষ্টা করব ভালো করতে। তো আজকে এখানেই রাখছি, বাই বাই, টাটা।